হ্যালো বন্ধুরা কেমন তো সবাই চলে এসেছে আজকের আরেক নতুন আপডেট নিয়ে বন্ধুরা কিছুদিন আগে আমরা বাড়িতে বসে আধারের আপডেটগুলি করতে পারতাম কিন্তু এখন অ্যাড্রেস আপডেট ছাড়া আর কিছু করতে পারছি না আর এর কারণে আমাদেরকে দীর্ঘ লাইনের দাঁড়িয়ে বিভিন্ন আপডেটগুলি করতে হয় তার মধ্যে নেম জেন্ডার ডেট অফ বার্থ মোবাইল ইমেল আইডি অ্যাড্রেস এবং কি বায়োমেট্রিক তো এই সমস্ত আপডেটগুলি করার জন্য কিন্তু আমাদেরকে ব্যাংকে গিয়ে যে লাইন দিতে হয় তার হাত থেকে বাঁচার জন্য কিন্তু এখন অনলাইনে যে স্লট বুকিং করা হয় সেই স্লট বুকিং করে কিন্তু খুব সহজেই সেই লাইনের হাত থেকে বাঁচা যেতে পারে এবং আপডেট যখন করবে যে স্লট বুকিং করবে সেক্ষেত্রে কিন্তু একটি নির্দিষ্ট টাইম এবং সময় তোমাদেরকে দিয়ে দিবে সেই সময়ের মধ্যে গিয়ে কিন্তু সেই আপডেটটি করতে পারো অর্থাৎ যেই আপডেটটি তোমরা করবে সে আপডেটটি খুব সহজেই করে নিতে পারো তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো যে সঠিক পদ্ধতিতে কিভাবে তোমরা অনলাইনে বাড়িতে বসে হাতের ফোন অথবা ডেস্কটপ বা ল্যাপটপের মাধ্যমে তোমরা তোমাদের স্লটটি বুক করবে তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা স্লট বুকিং করার জন্য তোমরা প্রথমে গুগলে আসবে গুগলে এসে লিখবে হলো মাই আধার মাই আধার যখনই লিখবে প্রথমে যে লিঙ্কটি আসবে সেই লিংকে তোমরা ক্লিক করবে পেজটি যখন সম্পূর্ণরূপে খুলে যাবে উপরে দেখতে পারবে লিখা আছে মাই আধার মাই আধারে যখন তোমরা ক্লিক করবে বা উপরে ধরবে তখন দেখতে পারবে এখানে অনেকগুলি অপশন খুলে আসবে তার মধ্যে দেখতে পারবে এখানে লেখা আছে গেট আধার তার নিচে আছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট তো এই যে অপশনটি আছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে আসবে পেজটিকে একটু উপরে উঠালে দেখতে পাবে লেখা আছে বুক অ্যান্ড অ্যাপয়েন্টমেন্ট অ্যাট রেজিস্টার রান আধার সেবা কেন্দ্র তো তার নিচে আছে প্রসিড টু বুক অ্যাপয়েন্টমেন্ট তো এই লিঙ্কে তোমরা ক্লিক করবে এই লিঙ্কে ক্লিক করা মাত্রই তোমাদের সামনে লগ ইন পেজ খুলে যাবে এখানে আছে ইন্ডিয়ান রেসিডেন্ট আরেকটি আছে নন রেসিডেন্ট ইন্ডিয়ান তো যেহেতু আমরা ভারতীয় তো সেই ক্ষেত্রে আমরা ইন্ডিয়ান রেসিডেন্ট যেখানে অপশানটি আছে এখানে সেম ডিফল্ট হিসেবে এটি থাকবে তারপরে আছে লগ ইন বাই মোবাইল নাম্বার আরেকটি আছে ইমেল আইডি তো মোবাইল নাম্বার তোমরা ভাবতে পারো যে এখানে আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে লাগবে তো এটি মোটেও না তোমরা যে মোবাইল নাম্বারটি ব্যবহার করছো সেই নাম্বারটি এখানে তোমরা দেবে দেওয়ার পর এই যে ক্যাপচা এই ক্যাপচাটি এখানে ফিল করে এখান থেকে করবে হলো সেন্ট ওটিপি আবারও বলছি বন্ধুরা তোমরা যে নাম্বারটি ব্যবহার করছো সেই নাম্বারটি এখানে দেবে আধারের সাথে মোবাইল নম্বর লিঙ্ক থাকতে লাগবে সেরকম কোনো ব্যাপার নেই তো যে নাম্বারটি তোমরা ব্যবহার করছো সেই নাম্বারটি এখানে লিখবে ক্যাপচাটি এখানে লিখে তোমরা করবে হলো সেন্ট ওটিপি সেন্ড ওটিপি করার মাত্রই তোমরা যে নাম্বারটি এখানে লিখলে সেই নাম্বারে কিন্তু একটি ওটিপি যাবে সেই ওটিপিটি তোমরা ডান দিকের ঘরে লিখে এখান থেকে করবে হলো সাবমিট ওটিপি তোমরা দেখলে আমি কিন্তু ওটিপিটি এখানে লিখে নিয়েছি লেখার পর এখান থেকে করবো এখন সাবমিট ওটিপি সাবমিট করার পর তোমাদের কাছে কিন্তু এখানে এরকম একটি পেজ খুলে আসবে যেখানে দেখতে পারবে লেখা আছে নিউ এনরোলমেন্ট অর্থাৎ যাদের আধার কার্ড এখনও অবধি হয়নি অর্থাৎ শূন্য থেকে পাঁচ বছর বাচ্চাদের যদি আধার কার্ড তোমরা করো সেক্ষেত্রে তোমরা এখানে নিউ এনরোলমেন্টে ক্লিক করবে আর আমার ক্ষেত্রে যেহেতু আমি আধার কার্ডটি আপডেট করবো সেই ক্ষেত্রে পাশে আছে আপডেট আধার তো বন্ধুরা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জায়গা যে তোমরা কি করবে যদি নতুন করো সেক্ষেত্রে নিউ এনরোলমেন্টে ক্লিক করবে আর যদি আপডেট করো তো এখানে আপডেট আধার এই অপশানটিতে ক্লিক করবে তো আমি এখানে আপডেট আধার যেহেতু করব। তো আমি এখানে ক্লিক করে নিচ্ছি আপডেট আধারে এখানে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম একটি পেজ খুলে আসবে যেখানে দেখো লেখা আছে সিলেক্ট দ্য ভেরিফিকেশন টাইপ এখানে আছে ডকুমেন্ট বেস আপডেট আর একটা আছে গার্জিয়ান অথবা রিলেশনশিপ প্রুফ বেসড আপডেট তো আমার ক্ষেত্রে যেহেতু আমার নিজস্ব আধার কার্ড বা নিজের ডকুমেন্ট আছে তো সেই ক্ষেত্রে আমি ডকুমেন্ট বেস আপডেট করব তারপর আছে এখানে নাম অর্থাৎ যে আবেদন করছে অর্থাৎ যে আধার কার্ড আপডেট করবে তার নাম এখানে লিখবে তার আধার নাম্বার এই যে ঘরটি এখানে আধার নাম্বার আর এখানে হবে নাম অর্থাৎ যে আপডেট করবে তার নাম আর এখানে হচ্ছে আধার নাম্বার লিখতে হবে লেখার পরে তোমরা কি আপডেট করবে এখানে বলেছে হোয়াট ডু ইউ ওয়ান টু আপডেট তা কী আপডেট করতে চাইছ এখানে সব কিছুই আছে নাম জেন্ডার ডেট অফ বার্থ মোবাইল নাম্বার বায়োমেট্রিক অ্যাড্রেস ইমেল আইডি তো আমার ক্ষেত্রে বন্ধু এখানে আমি বায়োমেট্রিক আপডেট করব তো সেক্ষেত্রে আমি এখানে বায়োমেট্রিক নিয়ে নিচ্ছি তো তোমরা যদি চাও ক্ষেত্রে কিন্তু আরও কিছু আপডেট করতে পারো মোবাইল নাম্বার হতে পারে ইমেল আইডি হতে পারে তো আমি এখানে বায়োমেট্রিক আপডেট করব তাই এখানে বায়োমেট্রিকে ক্লিক করে নিয়েছি এখানে নাম লিখে নিচ্ছি তারপর আধার নাম্বার নাম এবং আধার নাম্বার আমি এখানে কমপ্লিট পেজটি আর কি ফিল করে নিয়েছি এবার এখান থেকে করতে হবে প্রসিড প্রসিড করার পর তোমাদের সামনে আরেকটি পেজ খুলে আসবে যেখানে দেখো লেখা আছে ডকুমেন্ট বেস আপডেট তো যেহেতু আমি ডকুমেন্ট বেস আপডেট করবো তারপর কি আছে এখানে আমার নাম অর্থাৎ যে আবেদন করছে তার নাম এখানে শো করবে আধার নাম্বারটা এখানে শো করবে আপডেট বায়োমেট্রিক্স তো যেহেতু বায়োমেট্রিক আপডেট হবে তো সেক্ষেত্রে এখানে ইয়েস অটোমেটিক চলে এসছে এখান থেকে করতে হবে সেভ অ্যান্ড প্রোসিড পরের পেজটিতে বন্ধুরা এখানে ইন্ডিয়ান রেসিডেন্ট বায়োমেট্রিক ইয়েস তারপরে আছে দেখো এখানে একটা টিক বক্স দেওয়ার মতন জায়গা তো এখানে বক্সে ক্লিক করে এখান থেকে করতে হবে সাবমিট সাবমিট করা মাত্রই কিন্তু এখানে ইয়র অ্যাপ্লিকেশান হ্যাজবিন ক্রিয়েটেড অর্থাৎ আমাদের যে অ্যাপ্লিকেশন সেটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে আর তার জন্য দেখো এখানে অ্যাপয়েন্টমেন্ট যে আইডি সেই আইডিও কিন্তু জেনারেট হয়ে গেছে সিকিউরিটির কারণে আমি এখানে অ্যাপয়েন্টমেন্ট আইডি দেখাতে পারছি না তো তৈরি হয়ে গেছে এবার তোমরা চাইলে এখান থেকে ডাউনলোড এই রিসিভ কপিটি তোমাদের কাছে রাখতে পারো তো এইবার আসবে হলো পরের প্রসেস পরের প্রসেস বলতে বন্ধুরা এখন আমরা এখান থেকে আমাদের যে সময় সেই সময়টি চুজ করব। অর্থাৎ বুক করব আমাদের অ্যাপয়েন্টমেন্টটি তার জন্য কী করতে হবে দেখো লেখা আছে বুক অ্যাপয়েন্টমেন্ট এইখানে ক্লিক করতে হবে উপরে আছে সার্চ এনরোলমেন্ট সেন্টার অর্থাৎ তোমার তোমরা যেই স্টেট থেকে আবেদন করছো সেই স্টেটের নিয়ারেস্ট যেই সিএসসি সেন্টারগুলো আছে বা রেজিস্টার্ড সেন্টারগুলো আছে সেগুলো কিন্তু এখানে শো করবে তো তোমরা চাইলে এখান থেকে সেন্টারে যদি নাম জেনে থাকো যে যেই সেন্টারে তোমরা আপডেট করবে তো সেই সেন্টারের নাম দিয়েও এখানে সার্চ করতে পারো অথবা এখানে পিনকোড তোমাদের ডিস্ট্রিক্টের যে পিন পিনকোড সেই পিনকোডটি লিখে গেট ডিটেলস করলে সেই পিনকোডের আন্ডারে কতগুলো সেন্টার আছে সবগুলো নাম কিন্তু এখানে শো করবে ঠিক আছে তো আমি এখান থেকে আমাদের যে ডিস্ট্রিক্ট জলপাইগুড়ি তো জলপাইগুড়ির ডিস্ট্রিক্টের পিনকোড দিয়ে সার্চ করে দেখছি এখানে কটা আছে পিনকোড লিখে গেট ডিটেলস যেই যেই তোমরা করবে তো দেখতে পাচ্ছ আমাদের সামনে কিন্তু এখানে মাত্র সেন্টার রেজিস্টার করা আছে আর সেটি হচ্ছে কোথায় নতুন পাড়া সার্বজনীন দুর্গাপূজা গ্রাউন্ড জলপাইগুড়ি এই যে অ্যাড্রেসটি আছে এই অ্যাড্রেসে কিন্তু আমাদেরকে গিয়ে আপডেটটি করতে হবে আর এখানে দেখো লেখা আছে স্লট অ্যাভেলেবেল হচ্ছে এগারোশো তেষট্টি স্লট এখনও অবধি অ্যাভেলেবেল আছে তো এখন আমরা কি করব এখানে অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য পাশে দেখো বুক অ্যাপয়েন্টমেন্ট এই অপশনে ক্লিক করতে হবে তো এটা হলো জানুয়ারির জানুয়ারির আজকে হলো তিরিশ তারিখ তো তিরিশ তারিখ আমি তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে একটা জিনিস বন্ধুর হচ্ছে সবার প্রথমে জিনিসটি খেয়াল রাখবে যে সবুজ মানে হচ্ছে স্লট অ্যাভেলেবেল আর রেড মানে হচ্ছে সেই তারিখে কোনো স্লট নেই তো এখানে দেখতে পাচ্ছ জানুয়ারির তিরিশ এবং একত্রিশ এই দুই তিনে কোনো স্লট অ্যাভেলেবেল নেই তো কি করতে হবে আমাদেরকে এখন এখান থেকে পরের মাসে যেতে হবে যখন আমি এখান থেকে পরের অর্থাৎ ফেব্রুয়ারি মাসটি নিয়ে নিলাম দেখতে পাচ্ছ ফেব্রুয়ারি মাসের এক তারিখে কিছু নেই দু তারিখ থেকে শুরু করে দশ তারিখ অবধি অ্যাভেলেবেল আছে তারপরে বারো তারিখও অ্যাভেলেবেল আছে তো আমি এখান থেকে আমি দু তারিখ বা তিন তারিখ ডেটটি চুজ করে নিচ্ছি চুজ করে নেওয়ার পর ডান থেকে দেখতে পাচ্ছ অনেকগুলি সময় এখানে আছে অর্থাৎ সকাল দশটা থেকে আধার আপডেট শুরু হবে এবং যেটি চলবে হলো বিকেল পাঁচটা অবধি তো উপরে যে জায়গাগুলো আছে দেখতে পাচ্ছ এগুলোতে কিন্তু কোনো টিক বক্সে টিক মারার মতন জায়গা দিচ্ছে না অর্থাৎ এগুলি কিন্তু স্লট বুকিং হয়ে আছে আর যেগুলো সবুজ অংশ সবুজ রঙের যেগুলো সবুজ রঙের হয়ে আছে এগুলোতে ক্লিক করে তোমরা তোমাদের যে টাইম সে টাইমটি নিতে পারো তো আমি এখান থেকে দুপুর দুটো সময় যে টাইমটি সেই টাইমটি নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ এখানে টিক করলে টিক পাশে টিক চিহ্ন চলে এসছে এবার কি করবে এখান থেকে উপরে উঠাবে তারপর করবে হলো সাবমিট সাবমিট করা মাত্র তোমাদের কাছে কিন্তু এখানে কনফার্ম ইউর বুকিং তো এনরোলমেন্ট সেন্টারের নামটি এখানে শো করবে সেন্টারের অ্যাড্রেসটি শো করবে আমরা সিলেক্ট করেছি ফেব্রুয়ারি মাসের তিন তারিখ দুপুর দুটোর সময় তো সব কিছুই কিন্তু এখানে শো করছে পেমেন্ট করতে হবে একশো টাকা তো এবার কী হবে এখানে কনফার্ম এই কনফার্ম বাটানে ক্লিক করতে হবে একটা জিনিস বলে রাখি বন্ধুরা যে এই একশো টাকা যে এখানে শো করছে তো দেখো এখানে লেখা আছে পে অ্যাট সেন্টার অর্থাৎ আমাদের কিন্তু এই অ্যামাউন্টটি যেখানে আপডেট করব অর্থাৎ এই যে অ্যাড্রেসটি আছে বা এই সেন্টারটি আছে এই সেন্টারে যখন গিয়ে আমরা আমাদের কাজটি করব। তখন অ্যামাউন্টটি পেড করতে লাগবে এটি কিন্তু অনলাইনে পেড করতে লাগছে না তো তোমাদের ক্ষেত্রে হতে পারে যে তোমরা যে ডিস্ট্রিক্ট থেকে আবেদন করছো সেই ডিস্ট্রিকে অনলাইনের মাধ্যমে পেমেন্ট করার সিস্টেম থাকতে পারে তবে আমাদের জলপাইগুড়িতে এই সিস্টেমটি নেই তো আমরা যখন আপডেট করবো এই আপডেট করার সময় সেন্টারে সে টাকাটি বাই হ্যান্ড দিতে হবে তো এখন যেহেতু স্লট বুক করব তার জন্য এখানে করে নিচ্ছি কনফার্ম তোমাদের কনফার্ম করা মাত্রই কিন্তু আমাদের এখান থেকে আধার আপডেট ফর্ম অর্থাৎ এক নলেজমেন্ট স্লিপ কিন্তু জেনারেট হয়ে গেছে এখানে আধার নাম্বার আছে আমার আপডেট করব যেহেতু আধার আজকে তিরিশ তারিখ তিরিশ তারিখ এখানে ডেট শো করছে নাম এখানে শো করছে এবং নিচে কিন্তু সমস্ত তথ্যটি শো করছে অর্থাৎ যেখানে গিয়ে আমরা আপডেট করবো সার্স তার অর্থাৎ সেই সেন্টারের সমস্ত তথ্য এখানে চলে এসছে অর্থাৎ সেই সেন্টারের নাম থেকে শুরু করে নাম অ্যাড্রেস সব কিছু শো করছে তো এই কপিটি কিন্তু তোমরা ডাউনলোড করে কাস্টমারের হাতে দিয়ে দেবে আর এই কপিটি কিন্তু এখন আপডেট করবে সেই সেন্টারে নিয়ে যেতে হবে তো বন্ধুরা দেখলে আধার আপডেটের জন্য যে অনলাইন প্রসেসের মাধ্যমে স্লট বুক করতে হয় তার স্টেপ বাই স্টেপ প্রসেস তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো আমার ভিডিও ডিসক্রিপশনে লিখে জানিও দেখা হচ্ছে পরে আরেকটি নতুন ভিডিওর সাথে কতক্ষণের জন্য বাই